আসসালামু আলাইকুম, আমার নাম ফগন মোল্লা। আমার দেশের বাড়ি লোকমেলা সদ্দারাম থানা। আমি একজন প্রবাসী থাকি, একজন ড্রাইভারি করি। বয়স হলো আমার 53। আমার সমস্যা হলো পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা এবং মাজা ব্যথা এবং গেড়েতে ব্যথা। এই রোগটা আমার বিগত 10 বছর ধরে আমি হাঁটতে পারি না, বইতে পারি না এবং কোনো কাজ করতে পারি না, ঠিকমতো খাইতে পারি না, ঠিকমতো চলতে পারি না। ওই রোগটার কারণে আমি সৌদি আরবে ডাক্তার দেখাছি। ডাক্তাররা অপারেশন বলছে যে তুমি অপারেশন করানো লাগবে, কিন্তু আমি অপারেশন করি না। আমি বাংলাদেশে আয়া কাজটা সাকসেসফুল হয়েছে। আমি এখানকার সন্ধ্যাটা পাইছি, আমি ইউটিউবে সার্চ দেওয়ার পরে ও সার্চ আমি পাইছি, এটা করে পাইছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছেন, শুনলাম আজকে চলে যাচ্ছেন। জি, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন পরে আজকে যে অনুভব করছেন যে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, বা বলতে পারলেন যে আমি সুস্থ আছি? সুস্থ মানে আমি বিগত বিভিন্ন ফাতে মানে কষ্ট পাইছি, ইদানিং আজকে 15-20 দিন আমি একটু সুস্থ, একটু আলহামদুলিল্লাহ একটু ভালো ভাব করতেছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে দেখে গিয়েছিলাম, তখন অসুস্থ ছিলেন। আমরা জানি যে আপনি প্রবাস থেকে একদম সরাসরি একদম চলে এসেছেন, মানে সুস্থ হওয়াটা এত বেশি জরুরি ছিল। আলহামদুলিল্লাহ, এই যে আজকে বাড়ি যাচ্ছেন সুস্থ অবস্থায়, মানে ছুটিটাকে উপভোগ করবেন আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই প্রবাসী ভাইটি দীর্ঘ অনেকদিন পর উনি বলতে পেরেছেন যে আলহামদুলিল্লাহ আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন। হ্যাঁ দর্শক, যখন এই সুস্থ হয়ে ওঠার এই কারখানার সন্ধান পেয়েছেন, সরাসরি সেই প্রবাস থেকে চলে এসেছেন সুস্থ হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার মনের আশা পূরণ করেছেন, সুস্থ হয়েছেন এবং আজকে বাড়ি ফিরে যাচ্ছেন ওনার পরিবার পরিজনের সাথে একসাথে আনন্দ ঘন সময়গুলো কাটানোর জন্য, এবং জীবনের বাকিটা সময় যাতে উনি এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরা সেই কামনা করি। আর আপনাদের জন্য যারা এখনও অসুস্থ আছেন, কেন ঘরে বসে আছেন, চলে আসেন, আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য। সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আর আপনার কাছে অনুরোধ, এই সুস্থ হওয়ার কথাটা সকলের কাছে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের জায়গা থাকে, আমার এখানে প্রায় 4000 লোক আছে। আমার তো লোক সাবান আমাকে, ওই লোক আমাকে মানে করছে যে আপনি ওখানে যান, আমার বোনের জন্য ট্রিটমেন্ট হয়েছে। আমি তো কথাও যায় নাই, আমার ছেলে লোকের আমি ডাইরেক্ট আপনাদের হাসপাতালে পারেন যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন এবং এরকম সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসুন চলুন আমরা যাই, সুস্থ হয়ে আমরা বাড়িতে যাব একসাথে। এবার আমার আবার রোগী আছে, আমার আমার বহুতে রোগী আছে, মানে সবচেয়ে রোগী আমার সজ্জার রোগী বেশি আমার। আলহামদুলিল্লাহ, মানে আমাকে আবার মানে তেরবার নিয়োগ দিয়েছে যে আমরা কেমন আছি। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।